জামাল ভুঁইয়ার পর তারিক কাজীকে পেতে বাংলাদেশের ফুটবলকে অপেক্ষা করতে হয়েছে 8 বছর। সেই বিবেচনায় রাহবার কিংবা তাহমিদের আবিষ্কার চমকপ্রদ। অবশ্য বাফুফেও বেশ কিছুদিন ধরে ছিল ভালো মানের প্রবাসীর খোঁজে, সে চেষ্টাই সফল হয়েছে জেমিডের হাত ধরে। এর আগে যেসব ফুটবলার প্রবাস থেকে এসে লাল সবুজে জায়গা করতে চেয়েছেন, ট্রায়ালের মুখোমুখি হয়ে তাদের সবাইকে দিতে হয়েছে সামর্থ্যের প্রমাণ। তবে এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি রাহবার ওয়াহেদ ও তাহমিদ ইসলামকে। বিদেশি লিগে তাদের অবস্থান আর কৌশলেই আস্থা রেখেছেন নির্বাচক প্যানেল। Very excited for this opportunity. This is a very proud moment for me. আমি অনেক humbled and excited to join the national team in the Tri-Nation Cup. Our focus is always to get into the first starting 11 and to support the team আর কি যেভাবেই হোক, to get more goals and win more games. যত কথাই বলা হোক না কেন, গেল কবছর ধরে দেশের ফুটবলের গ্রাফটা নিম্নমুখী। অবস্থা পরিবর্তনে চেষ্টা করে যাচ্ছে ফুটবল ফেডারেশন, কিন্তু অন্যরা এতটাই এগিয়ে যে সহসায় পার্থক্য ঘোচানো সম্ভব হয়ে উঠছে না, যা ব্যথিত করে প্রবাস ফুটবলারদের। তবে এবার সেই দৃশ্যপটে পরিবর্তন আনতে চান তাহমিদ ইসলাম। ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জিমি ডে এন্ড অল ফুটবল ফেডারেশনকে। সমগ্র দেশবাসীর কাছে নিকট দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি এন্ড বাংলাদেশ ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি। সম্প্রতি কিরগিজিস্তানে অনুষ্ঠিত 3 জাতি টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে। সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী রাহবার খান ও ফ্রান্সে বসবাস করা তাহমিদ ইসলাম। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।